স্লোগান শাউটিং এর মধ্যে তৃণমূলের মহিলা বিধায়কদের প্রতিবাদ, তারই মধ্যে দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব পেশ করা হল। হাউসের প্রথমার্ধ শেষ ঘোষণার সাথে সাথে বিজেপির বিধায়করা স্লোগান শাউটিং করতে করতে বাইরে বেরিয়ে যায়। এফসিআই গোডাউনের পাশে আগুন, ঘটনাস্থলে 5টি ইঞ্জিন, আগুন লাগে গোডাউনের পাশের আবর্জনা থেকে। 11:40 নাগাদ গার্ডেন রেচের ব্রকলেস আগুন লাগে, 5টি ইঞ্জিনের চেষ্টায় 1 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফের রোগী রেফার নিয়ে হয়রানি, সকাল থেকে শহরের 3টি হাসপাতালে ঘুরেও মেলেনি বেড। রাত অব্দি এসএসকেএম হাসপাতালের বাইরে পড়ে 70 বছর বয়সী রোগী, বেহালার বাসিন্দা মঞ্জু চক্রবর্তী তার নাম, বয়স 70 বছর। শনিবার রাতে সেরিব্রাল অ্যাটাক হয়, রবিবার সকালে এসএসকেএম হাসপাতালে এমার্জেন্সিতে নিয়ে আসে পরিবারের লোকজন, সেখান থেকে সিটি স্ক্যানের জন্য পাঠানো হয়। পরিবারের অভিযোগ, সিটি স্ক্যান করার পর হাসপাতালের তরফ থেকে জানানো হয় পর্যাপ্ত বেড নেই, তাই রোগীকে ভর্তি করা সম্ভব নয়। 15 কোটি টাকা লোন পাইয়ে দেওয়ার নাম করে 1.5 কোটি টাকার প্রতারণা, দিল্লি এবং কলকাতা থেকে দুজনকে গ্রেপ্তার করল লেকটাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, 23 জুলাই লেকটাউনের বাসিন্দা এক ব্যক্তি লেকটাউন থানায় এসে অভিযোগ করেন যে এক ব্যক্তি তার নন ব্যাংকিং সেক্টর থেকে 15 কোটি টাকা লোন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেই প্রতিশ্রুতি দিয়ে তাকে লোন বাবদ বেশ কিছু প্রসিডিওর কমপ্লিট করতে বলা হয়। সেই মোতাবেক বিভিন্নভাবে ওই অভিযোগকারী থেকে 1.5 কোটি টাকা নেন অভিযুক্ত। রাষ্ট্রপতিকে অপমান সহ মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে এক মহিলা মোর্চার মিছিল করা হয়। কলেজ স্ট্রিট থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মহিলা মোর্চার মিছিল শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন লকেট চ্যাটার্জি, সুকান্ত মজুমদার সহ বিজেপির আরও এক চা কর্তা ব্যক্তি। সেই মিছিলে শুভেন্দু অধিকারীর পা মেলানোরও কথা রয়েছে। ঘর থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার, মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত সোমা রায়ের পরিবারের দাবি, তাকে খুন করে আত্মঘাতী হয়েছে তার স্বামী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের টেপাগাঁও এলাকায়। মৃত দম্পতির নাম নান্টু রায় ও সোমা রায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ।